চট্টগ্রামের ফৌজার হাটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একটি যাত্রীবাহী বাস এতে নিহত হয়েছেন একজন আহত হয়েছেন অন্তত জন সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাটের ঘটনা এটি স্থানীয়রা বারো জানায় স্টাইল লাইনের একটি যাত্রী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এতে বেশ কয়েকজন হতাহত হন খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধার কাজ শুরু করে পরে একজনের মরদেহ উদ্ধার হয় আহতদের পাঠানো হয় স্থানীয় হাসপাতালে এই ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম অশোক চট্টগ্রামের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রনি দত্ত রনি বাস উল্টে একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন সেখানকার সবশেষে আর কি তথ্য রয়েছে আপনার কাছে সারিকা যে আসলে নিহত হয়েছেন কিনা সেটি এখনো পর্যন্ত বলতে পারেননি কারণ মেডিকেল এবং হচ্ছে পুলিশ তারা আসলে এই নিহত হওয়ার বিষয়টি এখনো পর্যন্ত তারা শুনেছেন আমাদেরকে যেটি বলেছেন তারা এখনো শুনেছেন কিন্তু এই মরদেহটি কোথায় আছে এখনো পর্যন্ত আমাদেরকে জানাননি তবে আমরা যতটুকু জেনেছি হাসপাতালে এখনো

সে বাসটিতে যখন সেটি ফকিরাহাট জালালাবাদ এলাকায় আসে সেখানে পিছনের একটি চাকা ব্লাস্ট হয় এবং এর পরপরই এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারের উপরে উল্টে যায় এবং তার একটি অংশ পরে বিপরীত সড়কের বিপরীত দিকে আরেকটি অংশ ডিভাইডারে ছিল এবং এমন অবস্থায় ছিল আসলে সেখান থেকে বের হওয়ার মতো কোনো উপক্রম ছিল না যাত্রীদের পরে স্থানীয়রা খুব দ্রুত সাথে সাথে এখানে যে কয়েকজনকে পেরেছেন তাদেরকে উদ্ধার করেছেন কিন্তু বাসটি এমনভাবে উল্টে ছিল সেখানে আরো বেশ কয়েকজন আসলে আটকা ছিলেন পরে ফায়ার সার্ভিস কর্মকর্তারা ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস এসে এবং হাইওয়ে পুলিশ এসে ট্রেন দিয়ে সেটিকে তুলে এরপরে এখান থেকে যারা আহত রয়েছেন তাদেরকে বের করে হাসপাতালে পাঠিয়েছে তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা সারিকা রনি ধন্যবাদ আপনাকে দর্শক চট্টগ্রাম থেকে সড়ক দুর্ঘটনা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত